আলাইকুম মাই পর সামনাসামনি কথা বলতে আসলাম আর অ্যাকচুয়ালি এখন আমি ভিডিও রেগুলারও করতে পারছি না তো ভাবলাম আজকে একটু সরাসরি কথা বলি আজকে আমার কোনো কাজ নেই অর্থাৎ রান্নাবান্না নেই গতকালের যা ছিল সেটা দিয়ে আজকে আমার হয়ে যাবে কারণ গতকাল যেটা করেছিলাম সবকিছু একটু বেশি বেশি করেছিলাম অর্থাৎ গরুর ভুড়ি রান্না করেছিলাম পালং শাক করেছিলাম তো এটা দিয়ে কালকে খেয়েছি এবং এগুলো অনেক বেশি পরিমাণে থেকে গিয়েছে সেটা দিয়ে আজকে আমার দুপুরে হয়ে যাবে তো আজকে রান্না করব না দুপুরে না দুপুরে রাতে দুই বেলায় হয়ে যাবে তো ভাবলাম আজকে যখন রান্না নেই তাহলে সংসারের অন্যান্য কাজগুলো আমি একটু বেশি করে করি আর আমার প্রচন্ড ঠান্ডা লাগছে কিভাবে জানি না তবে সকাল থেকে এত পরিমাণে হাঁচি হচ্ছে কি বলবো তো যাই হোক আজকে আমি কি কি কাজ মানে আমার বান্না না থাকলে কি কাজগুলো করি সেগুলো নিয়ে এসেছি তবে সেই সাথে আরো কিছু কথা বলতে চাই আর সেটা হচ্ছে যে আমি দু এক জায়গা থেকে কথা এসছি আমার কানে সেটা হচ্ছে যে আমি কেন আমার বিছানার চাদর নতুন নতুন দেখাই না বা অনেক সময় আমি দেখাই যে বিছানাটা আমি গুছাচ্ছি তো বিছানা গুছানোটা দেখায় সেই সময় দেখা যাচ্ছে যে আমি একটাই চাদর হয়তো দুই তিনবার দেখিয়ে ফেলেছি এর পেছনে আসলে কথাটা হচ্ছে এই যে আমি যখন বিছানার চাদর চেঞ্জ করি তখন দেখা যাচ্ছে যে দুইটা বেডশিট রিপ্লেস করে করে হচ্ছে কাজ করি অর্থাৎ একটা হয়তো চার থেকে পাঁচ দিন রাখলাম বিছানায় তারপরে দেখা যাচ্ছে যে চেঞ্জ করে আরেকটা পারলাম তো ম্যাক্সিমাম টাইমই দেখা যাচ্ছে যে এর মধ্যে যখন আমি ভিডিওগুলো করি তখন দেখা যাচ্ছে যে হয়তো একই চাদর বারবার চলে আসছে আর যাদের মাধ্যমে কথাটা আবার কানে এসছে তো তাদেরকে আসলে আমি বলতে চাই যে তারা তো তাদের বাসাতেই একই রকম হয়তো বিছানার চাদর ব্যবহার করে বা রেগুলার তো আসলে চেঞ্জ করে না এটা তো আমরা সবাই জানি যে আমরা রেগুলার কেউ বেডশিট চেঞ্জ করি না এমনও কেউ আছে হয়তো যারা রেগুলার বেডশিট চেঞ্জ করো বাট আমি করি না আমার যখন চার দিন পাঁচ দিন যায় যদি দেখি যে ময়লা মনে হচ্ছে তখন আমি চেঞ্জ করি যেহেতু আমার ছোট বাচ্চা আছে বাট আমার বাচ্চা কিন্তু বিছানার উপরে কোনো রকম খেলাধুলা বা এই ধরনের কিছু করে না যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা তো জানো যে আমার বাচ্চা বেশ মানে ও স্পেশাল চাইল্ড হলে পরিপাটি আল্লাহ রহমত কিছুই বুঝে শুধু পড়ালেখার ক্ষেত্রে সে ওর চোখের প্রবলেমের কারণে ও কভার করতে পারে না তো আসল কথা হচ্ছে যে আমরা বিশেষ করে আমি চার দিন পাঁচ দিন পরপর বেডশিট চেঞ্জ করি যার কারণে আমি যখন দেখা যাচ্ছে যে আমার গৃহস্থায়ী কাজকর্মগুলো দেখায় তো এর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই হয়ে যায় যে যে বেডশিটটা আমি পেরেছি দেখা যাচ্ছে যে সেটাই হয়তো দুই তিনবার দেখানো হয়ে গিয়েছে অর্থাৎ দুই তিনবার যখন ভিডিও করেছি সেটাই চলে আসছে তো আশা করছি যারা আমার কানে পর্যন্ত এই কথাটা পৌঁছে দিয়েছ তারা বুঝতে পারছ যে আমি কেন আমার বেডশিটটা বারবার চলে আসে একই বেডশিট আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি আসলে ওই রকম না যে এভরিডে বেডশিট চেঞ্জ করবো আর ভিডিওর জন্য নতুন নতুন করে দেখাবো এর কারণ হচ্ছে আমি ভিডিওতে আমার রিয়েল লাইফটাই নিয়ে আসি অর্থাৎ আমি আমার রেগুলার লাইফে যা ব্যবহার করি যা কিছু করি সেগুলোই নিয়ে আসি তো এর মধ্যে তো আসলে আমার বেডে যে বেডশি বেডশিটটা পাড়া আছে সেটাই তো দেখাবো তাই না তো আর আসলে এটা নিয়ে বেশি কথা বলবো না যারা আমাকে আমার কান পর্যন্ত প্রশ্নটা পৌঁছে দিয়েছো তাদেরকে আমি উত্তর আশা করছি দিতে পেরেছি আর আমি এতটাই ঠান্ডা লেগেছে যে আমি আসলে আমার চোখ দিয়েও পানি বের হয়ে যাচ্ছে যে কিভাবে লাগলো কারণ এখন ওয়েদার আজকে একটু ওয়েদার হচ্ছে কুয়াশা কুয়াশা মেঘ মেঘ তেমনটা আসলে হচ্ছে রোদ ওঠেনি কিন্তু গত কয়েকদিন থেকে বেশ রোদ বেশ গরম এখন এমনও হতে পারে যে গরম লাগছে বা ঠান্ডা লাগছে দুটো মিলে আমার এই সত্যিটা হতে পারে অবশ্য আমার ছেলেও ও কালকে ও হাঁচি দিয়েছে তবে ওর আল্লাহর রহমতে রহম পেয়ে গিয়েছে ওর এতটা কিছু হয়নি তো এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে আজকের আজকের ওয়েদার এরকম মেঘলা মেঘলা আর হচ্ছে পদ্মা দিয়ে রেখেছি কারণ এই সময় একটু ঠান্ডাটা বেশি আসে তো আমি আসলে আজকে চিন্তা করেছি যে আজকে ঘরটা ক্লিন করব কারণ আমি যে ভ্যাকুম ক্লিনারটা কিনেছি তো সেই রাজশাহী গিয়েছি তারিখে তার আগে একটু ব্যবহার হয়তো করেছিলাম না করার নতুন জিনিস করে মতো ব্যবহার করেছি তো আজকে আমি এটা ভালো মতো ক্লিন করব তো সে ভিডিওটাই তোমাদের সামনে নিয়ে আসবো যে অ্যাকচুয়ালি কাজ না থাকলে অর্থাৎ রান্না বান্না তো মানুষের জীবনের মেন কাজ সেইটা না থাকলে আমি কি কাজগুলো করি সেটা তোমাদের সাথে আজকে ধরবো তো চলো তাহলে আমার সাথে সাথে তোমরা দেখো আর হচ্ছে আমি কি কাজ করি আমার রান্না বান্না যেদিন থাকে না সেদিন বেশ কয়েকদিন থেকে আসলে ভাবছিলাম যে ভ্যাকুয়াম ক্লিনারটা দিয়ে বাসার কার্পেটটা বিশেষ করে খুব ভালো করে আমাকে ক্লিন করতে হবে কারণ কার্পেটটা আগে সব সময় আমি ওয়াশ করতাম যেটা হচ্ছে কার্পেট ওয়াশ করা ব্রাশ রয়েছে সেটা দিয়ে অথবা ছাটা দিয়ে যেটা আমাদের বাঙালিদের সকলের ঘরেই থাকে তো সেটা দিয়ে আমি যদিও বুঝতাম যে ওপরের যেটুকু কোনো কিছু পরে থাকলে কাগজ বলি বা সুতা বলি এগুলো খুব কষ্টে ক্লিন করা যায় কিন্তু এর ভেতরে যে ময়লাটা ঢুকে আছে সেটা কিন্তু কোনোভাবেই ক্লিন করা যায় না তো এটা থেকে অনেক ধরনের আবার সর্দিরও মানে সর্দি কাশি এগুলো বেশি হয় আর এই যে শীতের সিজন রয়েছে সে সময় যেসব আমরা কার্পেটগুলো অনেক সময় তুলে রাখলেও দেখা যাচ্ছে যে শীতে কিন্তু আমরা অনেক বেশি ব্যবহার করি তো এগুলো আসলে ভ্যাকুম ক্লিনার দিয়ে ক্লিন করা একান্ত প্রয়োজন কারণ যেটা বললাম যে অনেক ধরনের সর্দি কাশি বা অসুখের সৃষ্টি হয় এটা থেকে তো এই কারণে আসলে আমার ভ্যাকুম ক্লিনারটা কেনা যদিও হচ্ছে এর আগে অনেকবার ইচ্ছা প্রকাশ করেছি কেনার জন্য অনেক সময় দেখেছি দোকানে গিয়ে গিয়ে আমি দেখেও এসেছি কিন্তু হচ্ছে যেমনটা চাচ্ছিলাম তেমনটা হয়তো হচ্ছিল না তো সব মিলিয়ে এবার ফাইনাল ডিসিশান নিয়েছিলাম যে কিনেই ফেলবো আর কিনেছি তো ক্লিন করা হচ্ছে না এটাই হচ্ছে আমাদের নিয়ম যে খুব বেশি প্রয়োজনের যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা করারই সময় পাই না আর আজকে যখন আমার রান্নাবান্না তেমন কিছুই নেই আমি একদম ফ্রি রয়েছি তো ভাবলাম এই ক্লিনিংয়ের কাজটা আমি আজকেই করে ফেলব তো সেটা ভেবেই কাজে আসলে নেমে গিয়েছি আর আমার এত পরিমাণেই মানে হাঁচি হচ্ছে যে আমি ভাবলাম যে আসলে ড্রয়িং রুমে খুব একটা বসা হয় না কারণ আমার ড্রয়িং রুমে টিভি রয়েছে বেডরুমেও টিভি রয়েছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে বেডরুমের টিভিটাই আমরা দেখি তো ইদানিং শুরু করেছি মাঝে মাঝে সন্ধেবেলায় এখানে বসে একটু খবর দেখা তো ভাবলাম যে এটা ক্লিন না করলে আর হচ্ছে না আর সোফার ওপরে আমার হাজবেন্ডের কাপড় চোপড় তো থাকবেই গোটা বাসায় যতটা জায়গায় থাক না কেন সোফার উপরে তাকে রাখতেই হবে এটা হচ্ছে তার কি বলবো ধর্ম হয়ে গিয়েছে তো এগুলো এখন সরাচ্ছি তো কার্পেটটা যখন ক্লিন করব সেই হাতে ভাবলাম যে সোফাটাও অনেক দিন ক্লিন করা হয় না তো সোফাটাকে আগে ক্লিন করি সেই উদ্দেশ্যে আসলে সোফা ক্লিন করাটাকেই আগে আমি করে নিয়েছি তারপরে কার্পেটে আসলে হাত দিবো আর আমরা আসলে অনেক ধুলোবালি রয়েছে খালি চোখে তো দেখতেই পায় না এটা যেটা সত্যি কথা যখন ভ্যাকুয়াম ক্লিন ইউজ করি করার পরে যখন এর যে চেম্বারটা রয়েছে যেখানে ডাস্ট জমা হয় সেটা খুললে কিন্তু বোঝা যায় যে কি পরিমাণের মধ্যে থেকে ডাস্ট বের হয় তো যাই হোক এখন যেটুকু পারছি আমি আসলে তো নিচে বেশি ঝুঁকে কাজ করতে পারি না আর এটা যখন ভ্যাকুম ক্লিনারটা ইউজ করা হয় এর মধ্যে দিয়ে যখন যে এয়ার ফ্লোটা আসে সেটা এত হেভি হয় যে তখন মনে হয় যে এটা ভার হয়ে গিয়েছে তো যেটুকু পারি যতটুকু পারি চেষ্টা করছি আর আমার হাজব্যান্ড বলেছে ও ফ্রাইডে এগুলো সব ভালো মতো ক্লিন করে দিবে। কিন্তু আমার যে পরিমাণ হাঁচি হচ্ছে আর আমি এই কার্পেটটা আসলে লং টাইম থেকে ইউজ করি লং টাইম বলতে লং টাইম তো এর মধ্যে যে কত আসলে ডাস্ট আছে আমি বলতে পারবো না আমার তো মনে হয় যে কার্পেটের ওজনের চেয়ে ডবল হয় তো ডাস্টই ঢুকে রয়েছে আর এই তো আমাকে পা দিয়ে কিন্তু সব কাজ করতে হয় যেহেতু আমি নিচে ঝুঁকে বললামই তো কোনো কাজ করতে পারি না আর এই ভিডিওটা এখন আসলে আমি দেখাচ্ছি আজকে ভোরের সকালবেলা ঘুম থেকে উঠেই রুটি ভাজতে হয় আমাকে এটা আমার এভরিডে লাইফের একটা অংশ হয়ে গিয়েছে কারণ আমার যে হেল্পিং হ্যান্ড রয়েছে ও তো আসলে রুটি দুই একদিনের একসাথে বানিয়ে রেখে যায় আর সকালবেলা আমি শুধু এর সাথে সেকেন্ড কাজ করি অর্থাৎ ভাজাভুজি করে নিই আর সেই সাথে ডিম করে নিই এই চা তো আজকে আমি যে লাল চা পছন্দ করি আমার বাড়িতে এভরিডে এটাই হয় আর যখন মন যায় একটু একটু কফি খাই আর হচ্ছে আদা চা দেখা যাচ্ছে যে আদা ওই থেতো করে দেওয়ার ভয়ে দেওয়াও হয় না তো সেই জন্য লাল চা যেহেতু আমরা সকলেই পছন্দ করি সেটা ছড়িয়ে দিলাম আর সেই হাতে রুটিটা ভেজে নিচ্ছি আর ডিমটা রুটিটা ভাজা হলে, ডিমটা ভেজে নেব আর এখন সকাল সাড়ে সাতটা বাজে আমি আমার হাজব্যান্ডকে ডেকে দিচ্ছি আজকে ডাকতে একটু দেরি হয়ে গিয়েছে যে ও উঠবে রেডি হবে আর এখন সকলের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে সকলে অফিসের উদ্দেশ্যে পেরো হয়ে গিয়েছে আর আমি গত দুই দিন মানে ওয়াশিং মেশিনে অনেকগুলো কাপড়ই ওয়াশ করা হয়েছে সেগুলো শুকিয়ে শুকিয়ে রাখা হয়েছে তো গোছানো হয়নি তো আজকে ভাবছি সেই এই মুহুর্তে গোছানোর কাজটা কমপ্লিট করে ফেলি আর ভিডিওর এই পর্যায়ে সকলের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে যারা ভিডিওটি এখন দেখছো সাবস্ক্রাইব যারা করে রেখেছো তারা তো করেছ আর যারা করনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের সাবস্ক্রিপশন ছাড়া ওপরে ওঠা আমার জন্য একেবারে ইম্পসিবল হয়ে যাবে কষ্টগুলো আসলে বৃথায় চলে যাচ্ছে তো যদি কারো একটা মুহূর্তের জন্য আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর এখন একটি কথা হঠাৎ করে মনে পড়লো কিছুদিন আগে আমি যখন রাজশাহীতে গিয়েছিলাম তখন রাজশাহী নিউ মার্কেটে আমি দুটো বেবিকে দেখেছিলাম যারা ছিল টুইন তবে টুইনের মধ্যেও কিন্তু চেহারার কিছুটা পার্থক্য থাকে বাট এই টুইনস বেবির মধ্যে আমি কিন্তু এতটুকুও পার্থক্য দেখিনি তো ওদেরকে আমি আসলে একটু ভিডিও করেছিলাম সেটা শেয়ার করব। এটা খেয়ালি ছিল না তো হঠাৎ করে আমার ভিডিও ক্লিপসগুলোর মধ্যে দেখলাম যে সেই বেবিদের ভিডিও রয়েছে তো সেইটা আমি আজকে একটু শেয়ার করলাম আর সেই সাথে আমি আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিব অর্থাৎ ওই টুইন্স বেবির ভিডিও দেখার পরেই ভিডিওটি শেষ হয়ে যাবে তো আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি আল্লাহ তালার কাছে প্রার্থনা করি যে সকলেই যেন ভালো থাকে সুস্থ থাকে সেই সাথে আল্লাহ তালা যেন আমাকে এবং আমার পরিবারকেও ভালো রাখে তো এখন তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ নাম বলতে পারো নাম বলতে পারো

একই সমান এত মিল আল্লাহ টুইন দেখেছি এত মিল দেখিনি খুবই মিল কোনটা রাইমা 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 আর হচ্ছে রাইনা 마শাআল্লাহ খুব সুন্দর আচ্ছা ঠিক আছে কিছু মনে করেন না